গান কে গান গাইছে? গান গান কোথায় গান গাইছে আবার? গান ভেসে আসছে তো, আপনি আপনি শুনতে পাচ্ছেন না? না শুনতে পাচ্ছি না নয়ন, এখানে পুজো চলছে তো, চুপ করেই থাকো, এখানে আবার কি গান গাইবে? আমি শুনতে পাচ্ছি গানটা, কিন্তু তৃপ্তবাবু শুনতে পাচ্ছেন না কেন? তৃপ্ত এখানে একটু আসবে বাবা? হ্যাঁ দিদি, কি নয়ন কোথায় যাচ্ছে? বিশ্বাস করো মা, অনেক খুঁজেও আমি তেমন একটি মেয়েকে পাইনি। কলকাতা থেকে বেনারস পর্যন্ত কেউ রাজি হয়নি এই মিথ্যে বিয়েতে। কিন্তু বাবা, তোর উপর আমার অনেকখানি ভরসা ছিল রে। আমি ভেবেছিলাম তুই নিশ্চয়ই কাউকে জোগাড় করতে পারবি। ভেবেছিলাম রেশমিনের সাথে দীপুর বিয়েটা আটকানো যাবে, কিন্তু এখন কি হবে বলতো? কল্পনা তো চায় না যে রেশমিনের সাথে দীপুর বিয়ে হোক, ওকে ওর অপছন্দ। কি বললে? কল্পনা চায় না? নয়ন আবার দেখেছে কল্পনাকে? কথা বলেছে? যে চাই বলুক জেসমিন, তপব্রত কিন্তু তোমাকে দেখেনি। ওকে যদি একবার ইমপ্রেস করা যায় তাহলে কিন্তু পুরো খেলাটাই ঘুরে যাবে। ও কিন্তু আমায় কথা দিয়েছে, ওর যদি তোমাকে পছন্দ হয় তাহলে কিন্তু ও বিয়েতে রাজি হবে। আরে তুমি এরকম চুপ করে আছো কেন? আমি এতগুলো কথা বলে যাচ্ছি, কিছু একটা বলো। আমায় একটা আপনার শাড়ি ধার দিতে পারবেন মিসেস বসু? শাড়ি? শাড়ি কেন? কেন আবার কি? মেয়েটা আসলে ঠিক ভালো নয়, তোকে কি করে বোঝাই বলতো? তুই দেখলেই বুঝতে পারবি। তাছাড়া আচার ব্যবহারও কেমন জানো একটু উগ্র। সাজ পোশাকও ঠিক তেমন। জেসমিন, এ তো পুরো অন্য লুক। ক্যামুফ্লেজ বোঝেন যুদ্ধের সময় সৈন্যরা ডাল পালা পাতা দিয়ে নিজেদেরকে পুরো ঢেকে রাখে, যাতে বিরোধী পক্ষের সৈন্যরা ভাবে ওটা ছোপ। আর মুহূর্তের অসার্কতায় ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে,
নয়নের হাত থেকে আপনার দীপুকে মুক্ত করে আমার কাছে আনাটাও তো একটা যুদ্ধ, তাই না মিসেস বাসু? আপনি এবার শুধু আমায় আদব কায়দাটা শিখিয়ে দিন। মিস্টার বাসুর কাছে গিয়ে কী করবো, কীভাবে কথা বলবো, এসব ব্যাস। এক্ষুনি চাটা খেয়ে নিন, কেমন? আর বলছিলাম কি, আজকে আপনি আপনার সমস্ত ওষুধের দায়িত্ব আমায় বুঝিয়ে দেবেন। আজ থেকে আপনার ওষুধ খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। আমি আর নিতে পারছি না, চাউমিন বলে দিলাম, আমি কিন্তু এই ভালো মানুষ আর নিতে পারছি না। তুমি এত ভালো মানুষই করছো কেন বলতো? কি চাও তুমি এত ভালো মানুষই করে? পুজো, আঙ্কেল, আমি আজ এ বাড়িতে জন্মাষ্টমীর পুজো করতে চাই, আপনি আমায় অনুমতি দেবেন? তুমি জন্মাষ্টমীর পুজো করবে? বর্ষা, কি করে যেন খুলতে হয়? নয়ন, ওইটা ওটা ওটা নয়ন, এই ফুলে যে এমনি গন্ধ, যেমন ফুলের গন্ধ হয়, সেই যে সূক্ষ্ম ঝাঁঝালো গন্ধটা আমি ওই ঘরে পেয়েছিলাম, সেটা তো নয়। কি করছো? কি দাদা, এক মিনিট, দাও বলছি, দাও বলছি, দাও দাদা, সরি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। চলো চলো বলছি, এসো কেন, এসো, চলো চলো। নয়ন, তোমার কি হচ্ছে একটু বলবে? এসব তুমি কি শুরু করেছো? আপনাকে যে আমি বলতে পারবো না চিত্তবাবু, আমি যে ফুলের গন্ধ পেয়েছি, মরার গন্ধ, কিন্তু সেই গন্ধ যে এই ফুলের গন্ধের সাথে মিলছে না। কোথায় আছে সেই ফুল, কোথায় পাবো আমি? তুমি আজকের যুগের মেয়ে হয়েও পুজো আচ্ছায়? মা বেঁচে থাকতে আমাদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হতো, কিন্তু আমার মা মারা যাওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেল। আমি না মায়ের হাতে হাতে সমস্ত জন্মাষ্টমীর কাজ করতাম, কিন্তু এই বাড়িতে আসার পর আমি আবার নতুন করে মাকে ফিরে পেলাম। আন্টি তো আমায় মায়ের মতনই ভালোবাসেন, তাই আমি পুজোটা করতে চাইছিলাম আমার এই নতুন মায়ের সাথে। দারুণ হচ্ছে জেসমিন, তুমি তো অভিনয় আমাকে চাপিয়ে যাবে দেখছি। প্লিজ এবার মতটা দিয়ে দাও, মেয়েটা এত করে চাইছে।
কল্পনা, শুনলে তুমি সেই তুমি চলে যাওয়ার পর থেকে এ বাড়িতে তো জন্মাষ্টমীর পুজোও বন্ধ হয়ে গিয়েছিল। জেসমিন আবার সেটা শুরু করতে চাইছে, আমি আমি কি করে অমত করি বলো তো। সারপ্রাইজটা কেমন লাগলো নয়? ওহো সরি গো, তুমি তো আবার সারপ্রাইজের মানে বোঝো না। সারপ্রাইজ মানে জানো? চমক। কিন্তু পুরোহিত মশাই যে আমার সামনে বললেন যে পাঁচ দিন পর বেশ শুভ দিন আছে। নয়ন, টাকা অশুভ দিনকে শুভ করে দিতে পারে জানো। নয়ন, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে সে কখন থেকে খুঁজছি। তুমি তুমি এখনই আমার আমার ঘরে যাও, পূজোর জন্য জামা কাপড় বার করো, আমি আমি এক্ষুনি গিয়ে উপরে চেঞ্জ করছি, তুমি যাও। বুঝি রাগ করে চলে গেলে হবে বলো তো? দেখছো তো বাবা বন্ধুর এগেনস্টে হয়ে গেছে, এখন আমরা দুজনই আছি, ওর টিমে টিম টিম করছি। আমরাও যদি চলে যাই তাহলে ও একা হয়ে যাবে না, ওর ভোট কমে যাবে তো, দেখতে পাচ্ছ না? কি হলো, জামা কাপড় গুলো নামিয়ে রাখো, যাও আমি যাচ্ছি। তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও। আব্বা, নয়ন কেন তো জামা কাপড় বার করবে, জেসমিন তো আছে, ও বার করে দেবে। আর দুদিন পরে তো ওকে সব করতেই হবে, দাও তো জেসমিন, দীপুর জামা কাপড় বার করে দাও তো। দেখি এতদিনে তুমি দীপুর পছন্দ কিরম বুঝেছ। নিশ্চয়ই। দাও জেসমিন। মা মা, আমার মনে হয় এক্ষুনি জেসমিনকে এসব বিষয়ে ইনভলভ না করাই ভালো। যখন ওর করার সময় আসবে তখন না হয় ও করুক, আপাতত আপাতত নয়নই করুক। নয়ন, তোমাকে তো বললাম আমার ঘরে যেতে, যাও। নয়নকে এতটা নার্ভাস দেখাচ্ছে কেন? সেটা কি শুধুই বাবা জেসমিনকে সাপোর্ট করলো বলে, নাকি অন্য কিছু? আর দিন তো এসে পড়লো না দীপু। এই জানো, পুরোহিত বসে এসেছিলেন, দীপু আর জেসমিনের বিয়ের দিন ফাইনাল হয়ে গেছে। বিয়ের দিনও ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ অফ কোর্স। আরে বাবা, তোমার যখন পছন্দ হয়ে গেছে তখন দেরি করে লাভটা কি? পরশুই চার হাত এক হয়ে যাবে। মা, পরশু বিয়ে? কই, তুমি তো আমাকে কিছু বলোনি। আমি তো ঠিক করেছি বিয়ের দিনটা, তুই আবার কি বলবি? তুই তো আমার কথার উপর কথা বলিস না। এটা তুমি ঠিক বলছো না বড় বৌমা।
দাদু ভাই কেন বলবে না? ওকে ওর জীবনের সব সিদ্ধান্ত নেবার দায় তোমার ওপর, এই মর্মে মুচলেখা লিখে দিয়েছিল। বিবাহ হয়ে তো বড় ব্যাপার, কথায় বলে না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, আরে যার বিয়ে তার মত নেবে না? গৌ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি রে জেসমিন তো এখানে এখনো বসে আছে, তুই পুরো তো উপর থেকে নামিনি, ওকে ওকে পাঠা যেতে বল। ওম গোপীজন বল্লভায় গোপালায় নমো নমঃ। বন্ধু আর দাদা ভাইয়ের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাওয়া না, আমি কিছু বুঝি না ভেবেছ? যাওয়াচ্ছি তোমার। দেখো না বাবা, চাউমিন পুজো ছেড়ে আবার উঠে চলে যাচ্ছে। না না, আমি আমি আসলে জেসমিন, ঠাকুর মশাই আপনি আরতি শুরু করুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আরতি শুরু করুন। ফলটা কাটতে হবে তো, ফলটা কেটেই যাওনি তুমি, ফলটা কেটে দাও না প্লিজ। রঙ্গনা ফলটাও কাটা আছে। এই কে এসেছে দেখো, তোমার দাদা। তোমার উপরে যা হলো না গো দাদা ভাইয়ের কাছে, আর কি করবে দোতলায় গিয়ে যখন তোমার দাদা ভাই এসছে? এসো 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 না, এই দেখো না, তোমরা কথা বলো। হ্যাঁ ও গড, কে জানি কি হচ্ছে উপরে, কে রেখেছে এখানে ফুলগুলো বলুন, কে রেখেছে? জেসমিন দিদি না, জেসমিন দিদি রেখেছে বলুন। হ্যাঁ মানে ওই রেখেছে, তখন নিচে বলছিল ওগুলো নাকি ওর প্রিয় ফুল। প্রিয় ফুল, প্রিয় ফুল, প্রিয় ফুল না, কিছু থাকবে না এখানে, কিছু থাকবে না এই ঘরে, কিছু থাকবে না। নয়ন কি করছো এখানে? না কিছু থাকবে না, আমাকে শুন। নয়ন আরে কিছু কি করছো? আরে এখানে কোনো পছন্দের ফুল থাকবে না, কিছু থাকবে না। আমার ঘরে কি থাকবে কি থাকবে না সেটা আমি ঠিক করব। না না মানে, না মানে আপনার ঘরে কি থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। আসার সময় পেলি না, আমার একটা খুব দরকারি কাজ ছিল। দরকারি খবর জানতেই তো এখানে এলাম মাই সুইট সিস্টার। বাই দ্য ওয়ে, যেটা বিয়ের আগে শুরু করতে বলেছিলাম সেটা শুরু করে দিয়েছিস তো? অফ কোর্স, তোর ঘর ফুল দিয়ে সাজিয়ে দিয়ে এসেছি, অনেক ফুল। স্লো পয়জন করার মতন সময় নেই, তাই হাই ডোজ দিয়েছি, না হলে ভিড় পরপরই মরবে কি করে?
জেসমিন, তোমাকে ঠাকুরমশাই আঙ্কেল, আপনার সাথে তো আলাপ হয়নি। ও আমার দাদা জয়ন্ত, আসলে বাবা এখানে নেই, বিদেশে আছেন, আর সামনেই তো বিয়ে, তাই ওই আমার সব প্ল্যানিংয়ে হেল্প করছে। নমস্কার আঙ্কেল, আমি জয়ন্ত। খুব ভালো, তোমার সঙ্গে আমার আগে পরিচয় হওয়ার সুযোগ হয়নি, আর খুব ভালো দিনে এসেছো। আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো, আর জেসমিন নিজে হাতে সব কিছু করেছে। এসো এসো বাবা, আরতি শুরু হয়ে গেছে, এসো। দীপুটা যে কি করছে কে জানে, সবাই চলে এলো, পুজো শুরু হয়ে গেল, ও এখনো ড্রেস চেঞ্জ করে আসতে পারলো না, কি করছে কি উপরে? আমি দেখে আসি মা। আহ, কি যে করোনা রঙ্গনা, আর দুদিন বাদে তো জাসমিনকে দীপুর সমস্ত দায়িত্ব নিতে হবে। এখন থেকে তো ওরই দীপুকে চোখে চোখে রাখার কথা, কি তাই না? জাসমিন তুমি যাও তো উপরে গিয়ে দীপুকে নিয়ে এসো। আঙ্কেল আমি যাই। নয়ন আমার সাথে ওই অদ্ভুত টোনে কথা বলছিল কেন? ফুলগুলো নিয়ে বাইরে এলো কেন জেসমিন দিদি? তাহলে কেউ ফুলগুলো ফেলিয়ে দিতে চাইছে? কখন থেকে ডাকছি তোমাদের, কোথায় ছিলে? সরি ম্যাডাম, শুনতে পাইনি। ব্যাস, সরি বললেই সাতক্ষণ মাপ, তাই না? ডিসগাস্টিং, এগুলো ধরো, এক্ষুনি গিয়ে ফেলে দেবে, মনে থাকবে? এক্ষুনি না, এবার তো আমি পুরো নিশ্চিত হয়ে গেলেন যে এই ফুলেই কোনো গণ্ডগোল আছে, নাহলে এত সুন্দর ফুলগুলো ফেলে দিতে চাইবে কেন? কি হলো কি, কথাটা কানে যাচ্ছে না তোমাদের? যাও। কি সুন্দর ফুলগুলো ফেলে দেবেন, আমাদের ঘরে নিয়ে গিয়ে রাখি না? ফুলগুলো ফেলে দিতে বলেছি, গন্ধ শুকতে বলেছি, কথাটা কানে যায় না তোমাদের, তাই না? ফুলের গন্ধটাকে জেসমিন দিদি এত ভয় পাচ্ছে কেন যে অন্য কাউকেও শুকতে দিতে চাইছে না? কি আছে ওই গন্ধে? কেন ওই গন্ধটা সুধা দিদির মরার গন্ধ বলছিল কেন? যা বলবো ততটুকুই করবে, মনে থাকবে ফুলগুলো এক্ষুনি নিয়ে গিয়ে ফেলে দেবে, মনে থাকে যেন, ফেলে দেবে, মাইন্ড ইট, যাও। এই ফুলগুলোর গন্ধে এমন কি আছে যার জন্য জেসমিন দিদি? না, আমাকে জানতেই হবে। উফ, দিদিটা ফুলগুলো নিয়ে গেল কোথায়? আমাকে যে ওর থেকে ফুলের গোছাটা নিতেই হবে। দাঁড়াও গো, বলছি তুমি না পূজোর ওখানে যাও, আমাকে ফুলগুলো দাও, আমি ফেলে দিচ্ছি। জেসমিন ম্যাম কাজটা আমাকে করতে বলেছেন, এখন যদি এই কাজটা আমি তোমাকে দিই জেসমিন ম্যাম রাগ করবেন। না না, ও কিছু হবে না, আমাকে দাও বলছি, আমাকে দাও। ও, আসলে জেসমিন ম্যামকে যদি বর্দাবাবুর পাশে বসে পুজো করতে দেখো, তাহলে তো তোমার আবার কষ্টে বুকটা ফেটে যাবে, তাই তুমি পুজোর ওখান থেকে দূরে দূরে থাকছো, তাই না? বেচারি, নাও নাও নাও,
কাজটা বরঞ্চ তুমিই করে দাও। ধরো ধরো। এবার তো আমি জানবই যে এই ফুলের গন্ধে কি আছে। ব্রতবাবু, আপনি যে বললেন আপনার বড় ছেলে তার হবু বউ পুজো করবে, কই ডাকুন তাদের, অঞ্জলির সময় যে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, দীপুটা কি করছে কে জানে, জেসমিন গেল ওকে ডাকতে, জেসমিনও আসছে না, দীপু আসছে না। ওই তো দীপু এসে গেছে। দাদা ভাই, তুমি চাউমিনকে আউট করে দিয়েছ তো, সেই জন্যই একা নেমে আসলে। ভালোই করেছো, বলছি পেছনের দরজা দিয়ে বার করে দিয়েছো না, ঠিক আছে এই সামনের দরজা দিয়ে বার করলে না এই মার মামাজি মিলে হামলে পড়তো, ওকে আটকে দিত, বেরোতেই দিত না, চলে গেছে, বাঁচা গেছে। ইয়েস, নাও ইজ দ্য টাইম টু সেলিব্রেট। তাহলে আমি যাই ফুলগুলো ফেলে দিয়ে আসি। হ্যাঁ যা তাড়াতাড়ি ফেলে দিয়ে আয়, পূজোয় বসবি তো। পূজোয় আমার না থাকলেও চলবে, জেসমিন দিদির পূজো, জেসমিন দিদি থাকলেই হবে। আচ্ছা বাবার মুখ কেমন শুকিয়ে গেল কেন, বাবা কিছু লুকোচ্ছে বলে মনে হচ্ছে, আমাকে বা ঠাম্মিকে কাউকে বলছে না সেটা। না কাকিমণিকে গিয়ে সবটা বলি, কাকিমণি যদি বাবাকে জিজ্ঞেস করে বাবা নিশ্চয়ই বলবে। না হিসেব তো মিলছে না, জাসি কিছুতেই ওই ফুল ফেলে দিতে বলতে পারে না, ওই নয়নে কিছু একটা করেছে যার জন্য জাসি ওর সামনে এতটা আনকমফোর্টেবল ফিল করছে। নয়ন ফুলগুলো নিয়ে কি করেছে সেটা আমাকে জানতে হবেই। ওহো, আমি মনে হয় গাড়িটা লক করে আসতে ভুলে গেছি, এক্সকিউজ মি, আমি জাস্ট একটু চেক করে আসি। হ্যাঁ সব ফুলগুলো ফেলে দিলে ফুলগুলোর ভেতরের গন্ধ সম্পর্কে আমি জানবো কি করে? পুলিশ বাবুকে দিয়ে একবার ফুলগুলো পরীক্ষা করিয়ে নেব, উনি তো পুলিশ মানুষ, ঠিক বুঝতে পারবেন যে ফুলগুলোর গন্ধে আসলে কি আছে। বাবুর বাড়িতে যাব, আমার সাথে তো টাকা নেই, কি করে যাব এবার? আবার বাড়িতে গিয়ে টাকা চাইতে গেলেও তো আটকে পড়ব। না তার চেয়ে বরং আমি হেঁটেই চলে যাই, সেটাই ভালো হবে।
গেল কোথায় মেয়েটা? কি বল দিদি, এত রাত্রি বেলা তুমি কোথায় চললে? আমার না একটু দরকারি কাজ আছে, আমি পরে কথা বলি কেমন? বউ দিদি শোনো, তোমার যেখানে কাজ আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি, চলো গাড়িতে ওঠো। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি চলে যেতে পারবো। না বউ দিদি, তোমাকে এইভাবে মাঝ রাস্তায় এত রাত্রে আমি একা ছেড়ে যেতে পারবো না। শোনো, তুমি যদি গাড়িতে না ওঠো, এই গাড়ি করেই আমি তোমার পেছন পেছন তুমি যেখানে যাবে সেখানে যাবো। একি জেসমিন দিদির দাদা বাইরে কেন? তিনি কি আমাকে খুঁজছেন? চলো চলো। ফুলের গন্ধ, মরার গন্ধ, পাচ্ছ নয়ন? বোধহয় এমন কিছু যা মানুষকে মেরে ফেলতে পারে। কে দিয়েছে এই ফুল? বল মা বল, কে দিয়েছে, কাকে দিয়েছে? হ্যাঁ পুলিশ বাবু, আপনি একদম ঠিক ধরেছেন। আমি তো তাই জন্যই এলাম এখানে আপনার কাছে। আপনি একবার ফুলটা পরীক্ষা করে দেখুন না, যদি আমার ভাবনা ভুল না হয়, তার মানে এই ফুলের মধ্যে এমন কিছু আছে যা মানুষকে মেরে ফেলতে পারে, তাহলে তাহলে একজনের নয় দুজনের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের হদিশ পেয়ে যাবো আমি। বউ দিদি, দুজন না, একজন তো দাদা ভাই সেটা বুঝলাম, কিন্তু আরেকজন সেটা কে? হ্যাঁ হ্যাঁ, আরেকজন, আরেকজন কে? আর কার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে? আপনার অবস্থাটা আমি হয়তো কিছুটা বুঝতে পারছি দাদা, কিন্তু আপনি যেটা বলছেন সেটা যেমন ঠিক, এটাও তো ঠিক যে জেসমিনের মতো মেয়ে একবার যদি দীপুর বউ হয়, তাহলে সে কোনোদিনই তার অধিকার ছাড়তে চাইবে না। বাবা, কাকিমুনি একদম ঠিক বলছে, কিন্তু তুমি জানো না, ও সাংঘাতিক মেয়ে, সারাক্ষণ মাথায় বদমাইশি বুদ্ধি, যাকে বলে জেলাস ইরিটেটিং টাইপ, জানো তো? আর ও বন্ধুকে প্রচণ্ড হিংসে করে, ওর মাথায় সারাক্ষণ জেলাসির কারখানা। আর যখনই দাদা ভাইয়ের বন্ধুকে কাছাকাছি দেখে না, তখনই পুটুস করে রঙ্গনা। তোমার দাদা ভাই আর তোমার বন্ধু কি কোনো দিনও কাছাকাছি আসবে? দীপু তো নয়নকে পছন্দই করে না, সহ্যই করতে পারে না। দেখো না কেমন অপমান করে। না দাদা, আপনি এতদিন বাড়িতে ছিলেন না বলে অনেক কিছুই জানেন না। দীপু আর নয়নের মধ্যে বরফ এখন অনেকটাই গলেছে। কি কি বলছো প্রতিমা? এ যে আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই তো কথা, কারণ আপনি যা দেখে গিয়েছিলেন তখন
দীপু নয়নকে একেবারেই সহ্য করতে পারত না। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে দাদা। এখন দীপু নয়নের প্রতি অনেকটা নরম হয়ে গেছে। আপনি জানেন না, দিদি আর ভিকির অপমানের হাত থেকে দীপু নয়নকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, ও তো এখন রীতিমতো নয়নের উপর ডিপেন্ড করে দাদা। তুমি সত্যি বলছো প্রতিমা? দীপু নয়নকে ডিফেন্ড করে, আবার ওর উপর ডিপেন্ডও করে? হ্যাঁ বাবা, তখন তো তুমি বাড়িতে ছিলে না। বন্ধু দাদাভাইয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিতে একটুখানি নেশা করে ফেলেছিল, তারপরে কি হলো শোনো। নয়না, আজকে রাতটা এখানেই থাকুক, ওর জ্ঞান ফিরলে প্রথমে আমাকে জানতে হবে ওকে নেশা কে করিয়েছে। আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ বাবা, ওদের মিল হবে, খুব শিগগিরই ওদের মিল হয়ে যাবে। আর এইটুকু গ্যাপ আছে, তাকাও তাকাও এইটুকু, তারপরে দেখবে ওদের মিল হয়ে যাবে, আর কেউ ওদের কোনোদিন আলাদা করতে পারবে না। তাহলে বলুন দাদা, এই মিলটুকু যদি ওদের হওয়ার থাকে তাহলে সেটা কি আমরা হতে দেব না?